বন্ধুরা, গোটা সমুদ্র সৈকতে একেবারে মাছময় হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর সংখ্যায় মাছ পড়েছে। জেলেরা খুশি, অনেকদিন পর এই রকম মাছ পড়েছে, একেবারে জালের বাইরে এটা। আর এদিকে যে ট্যাংরা মাছগুলো পড়েছে, তপসে ট্যাংরা, আর জালের ভিতরে কী পরিমাণ মাছ আছে দেখো, এই যে পুরো জালটাই মাছ নয় একেবারে, প্রচুর মাছ, প্রচুর। পুরো জালময় মাছ, আর এদিকে পুরো সমুদ্র সৈকতময় মাছ তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে আরও একটা জাল ফেলা হয়েছে, দুটো জালেই কিন্তু বেশ ভালোই মাছ পড়েছে। আর এখানে পর্যটকেরা এই মাছ উড়িয়ে নিয়ে যাচ্ছে, একেবারে জ্যান্ত মাছ, একেবারে জ্যান্ত মাছ দেখো, এই যে প্রচুর মাছ, পুরো জালময় মাছ, একেবারে জ্যান্ত মাছ তোমরা দেখতেই পাচ্ছ। আর পর্যটকেরা এই মাছ পোড়ানোর জন্য ব্যস্ত রয়েছে। আর এখানে সমুদ্র সৈকতময় পুরোটাই মাছ, মাছময় হয়ে গেছে পুরো সমুদ্র সৈকত। তোমাদেরকে সেই দৃশ্য একেবারে সরাসরি দীঘা থেকে তুলে দেওয়া হচ্ছে। নৌকোতে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে একটা নৌকো, আর এদিকে, আর এখানে মাছগুলো বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে টাটকা মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্র থেকে। তোমরা চাইলে এইসব মাছগুলো খেতে পারো, এগুলো বেশ বড় মাছ না, ছোট মাছ, কিন্তু টেস্টি হয়, কারণ একেবারে টাটকা জাল থেকে ধরা হচ্ছে। দুদিকেই দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে একটা জাল ফেলা হয়েছে, এই যে নৌকো রয়েছে, আর এদিকে আরও একটা নৌকো জাল ফেলা হয়েছে। এদিকে কিন্তু বেশ ভালো মাছ পড়েছে। এটা দীঘা হসপিটাল ঘাট, আর এই হসপিটাল ঘাটেই কিন্তু মাছ ধরা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ দুদিক থেকে প্রচুর মাছ আসছে, আর মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। প্রচুর সংখ্যায় মাছ তোমরা দেখতেই পাচ্ছ। জানি না এইরকম ভিডিও তোমরা দীঘা আগে দেখেছো কিনা, একেবারে দীঘা থেকে সরাসরি তোমাদেরকে সেই ছবি দিয়ে দিচ্ছি দীঘা ভিউ বলতে চ্যানেলে। প্রচুর সংখ্যায় মাছ পড়েছে, জেলেরা খুশি, আর জাল ভর্তি মাছ, একেবারে জালময় মাছ, হ্যাঁ এরকম ভর্তি করে সমুদ্রের জলে ধুয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সুন্দর ভিডিও তোমাদের সামনে রেগুলার নিয়ে আসা হয় একেবারে দীঘা থেকে, দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেল নিয়ে আসে। তাই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর আমাদেরকে সাপোর্ট করো। দীঘা থেকে এই ধরনের প্রচুর ভিডিও তোমাদের জন্য রেগুলার প্রত্যেক দিন আসে, তাই প্রচুর ভিডিও। আর জেলেরা কিন্তু, যারা পর্যটকেরা কুড়াচ্ছে তাদেরকে বারণ করছে, কারণ অনেক কষ্ট করে এই মাছগুলো ধরা হয়েছে। আর মাছগুলো দেখো প্রচুর মাছ, এগুলোকে আমরা শুঁটকি মাছ বলি লোকাল ল্যাঙ্গুয়েজ। তো তোমরা কী মাছ বলো জানো না, স্টার ফিশ একটা। প্রচুর সংখ্যায় মাছ পড়েছে, আর এই যে জ্যান্ত মাছ একেবারে জল থেকে ধরা হচ্ছে, কটা জালময় মাছ, আর এদিকে কিছু মাছ জ্যান্ত আছে জলে ভাসছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছ। একেবারে গোটাটাই সমুদ্র সৈকতময় মাছ। এখানে একটা জ্যান্ত মাছ রয়েছে, এই যে দেখো একেবারে জ্যান্ত মাছ। তোমাদেরকে সরাসরি নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝে দীঘা হসপিটাল ঘাটের সামনের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর দৃশ্য একেবারে দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তার মধ্যে শোঁকি মাছটার সংখ্যা বেশি, একেবারে গোটা জালময় সাদা হয়ে গেছে, প্রচুর সংখ্যায় মাছ। চারদিক যেদিকে দেখবে প্রচুর মাছ, আর পর্যটকেরা সমুদ্রে স্নানের সাথে সাথে একেবারে এইরকম সুযোগ ছাড়তে চাইছেন না, টাটকা মাছ খাবার
সুযোগ একেবারেই ছাড়তে চাইছে না আর তোমাদের সামনে একেবারে সরাসরি দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেল এইসব ভিডিওগুলো নিয়ে আসছে। সরাসরি দীঘা থেকে দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলের মাধ্যমে এইসব ভিডিওগুলো দেখতে থাকো। খেপাভর্তি হয়ে গেছে, আবার নিয়ে যাওয়া হচ্ছে একেবারে সমুদ্রের সাইডে গিয়ে মাছগুলোকে বিক্রি করা হবে। প্রচুর সংখ্যায় মাছ, একেবারে অসংখ্য সংখ্যায় মাছ খেপাভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো গোটা সমুদ্র সৈকতময় মাছ, আর জেলেরা কিন্তু খুব খুশি, প্রচুর মাছ পড়েছে। দেখো এখানে একেবারে গোটা জালময় মাছ, জ্যান্ত মাছ রয়েছে, আর পর্যটকেরা মাছ পড়াতে ব্যস্ত। একেবারে সুন্দর ছবি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, একেবারে সরাসরি দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলে এই ধরনের প্রচুর আপডেট তোমাদের সামনে নিয়ে আসে ডে বাই ডে। একেবারে সরাসরি দীঘা থেকে দীঘায় কী হচ্ছে টাটকা ইনফরমেশান একেবারে তোমাদের সামনে পৌঁছে যায়। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, দেখতে থাকো দীঘাতে এই ধরনের প্রচুর। আর এইখানে একটা আর মাছ দেখো, এই যে অনেক বড় মাছ। অ্যাকচুয়ালি নৌকোতে যে মাছ ধরা হয় সেগুলো বেশিরভাগই ছোট মাছ হয়, কিন্তু যেহেতু একেবারে জ্যান্ত মাছ তাই টেস্ট কিন্তু ভালো, একেবারে সারিনি মাছ বলি আমরা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে। একেবারে জ্যান্ত মাছ তাই এই মাছের টেস্ট প্রচুর ভালো, মানে বেশ মিষ্টি খেতে মাছগুলো হবে। আর এই মাছগুলো তাই পর্যটকেরা এই সুযোগ ছাড়ছে না। এখানে আর একটা, এই যে অক্টোপাস দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি অক্টোপাস। প্রচুর মাছ এইভাবে পড়েছে জালে, আর যারা খুশি তোমাদেরকে সেই ভিডিও একেবারে সরাসরি দীঘা থেকে দিয়ে দিলাম। দীঘা ভিউ গৌতম চ্যানেল তোমাদের সাথে আছে তোমাদের জন্য, একেবারে দীঘা থেকে প্রচুর ভিডিও এইভাবে রেগুলার নিয়ে আসছে। তাই চ্যানেলকে সাপোর্ট করো, আমাদের সাথে থাকো। প্রচুর মাছ পড়েছে দীঘায়, তোমাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি হসপিটাল ঘাটে ছোট ছোট মাছ, যেগুলোকে আমরা শঙ্কি মাছ বলি, আর প্রচুর মাছ নিয়ে আসছে। অনেক মাছ একেবারে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তায় পলিথিন পাতিয়ে মাছগুলোকে পরিষ্কার করা হচ্ছে।